এই প্রথম একই দিনে আমার সংসারের দুইটা জিনিস নষ্ট হয়েছে, আগে কখনোই একসাথে এরকম নষ্ট হয় নাই, তাই মনটা একটু খারাপ। সংসারে কোনো জিনিস যদি নষ্ট হয় গৃহিণীদের অনেক কষ্ট লাগে। আসসালামু আলাইকুম, কী খবর সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বানানো পুরনো রুটি ছিল, সেটাকে এখন আমি একটু ঘি দিয়ে ভাজতেছি। কেন জানি আমার এই একটা অভ্যাস, তাওয়া গরম হওয়ার যে সময়টা লাগে সেই সময়টা আমার আর কি দিতে ভালো লাগে না। কতক্ষণে রুটি দিব, ভাজা হবে, তাওয়া গরম হইতে দিতে হবে, ওই জিনিসটা আমার মাথায় কাজ করে না। ছোটবেলায় আমি একটা খাবার খেতাম, আজকে সেটা খাবো, আর সেটা হচ্ছে চিনি পরোটা। তো চিনি পরোটা বেশিরভাগই হচ্ছে আমরা বানানোর সময় ভেতরে চিনি দিয়ে দিতাম, বাট যদি ওই কাজটা না হতো কোনোদিন, আমার আম্মুর ভুলে যেত চিনি পরোটা বানাতে, তাহলে আমি নর্মাল পরোটার উপর এরকম চিনি দিয়ে তারপরে খেতাম। এটা আমার খুবই পছন্দের একটা খাবার ছিল। এখনও যদি মনে পড়ে যে চিনি পরোটা খেতে ইচ্ছা করছে, তাহলে ঘরে রুটি থাকলে আমি এভাবে করে খাই। আদারওয়াইজ দেখা যায় আমি রুটি বানানোর সময় একটা চিনি পরোটা বানাই। এটা আমার খুব খুব প্রিয় একটা খাবার, যখন রুটি বানাবো একটা চিনি পরোটা আমার বানাতেই হবে। সকালে নাস্তা খাওয়ার পরে দুপুরে রান্নাবান্না করেছিলাম, সেগুলো আর কিছু ভিডিও করে নেই, তো এখন হচ্ছে এইগুলা সব ওয়াশ করব। কিচেনের কি অবস্থা, সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে কাজ করা, শুধু ওয়াশ আপ বাকি আছে। আর ওয়াশ আপ এখন এত জমে গেছে, আমি মনে করি রান্নাবান্না বা অন্যান্য কাজের থেকে ওয়াশ আপটা অনেক বড় থাকে, বিশেষ করে বড় ফ্যামিলিতে। যদি একাধিক মানুষ হেল্প না করে কাজে, তাহলে একজনের উপর অনেক কাজ পড়ে যায়। রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আমার আবার সবাইকে একটু দেখতেও হয়, সায়ান কী করে, সাইফান কী করে, ওদের মাঝে মাঝে খাওয়াইতে হয়, সাইফানের কিছু কাজ করতে হয়, সায়ানের নেপিটেপি চেঞ্জ করা, ইত্যাদি অনেক কিছু কিন্তু এর মাঝে মাঝে করেছি। এখন ওরা ঠিক আছে, এখন আমি হচ্ছে ওয়াশআপগুলো করে ফেলবো, ওয়াশআপ করে কিচেনটা ভালো করে ক্লিন করে নিব। ওয়াশ আপ করার সময় প্রথমে আমি যেসব জিনিসগুলোতে তেল মশলা আছে সেগুলোকে পরে ওয়াশ করি, আর যেসব জিনিসগুলোতে এগুলো নাই সেগুলো আমি আগে ওয়াশ করি। কারণ আমরা যে স্পঞ্জটা দিয়ে করি, ওইটা দিয়ে যদি তেল মশলাগুলোকে আগে ক্লিন করি বা মাঝে ক্লিন করি, তাহলে দেখা যাবে যেগুলোর মধ্যে তেল ছিল না সেগুলোর মধ্যেও তেল লেগে গেছে। তাই তেল মশলা এসব ফ্রাই প্যান কড়াই পাতিল দেখা যায় আমি যে শেষের দিকে করব, কারণ এগুলো সবগুলোর মধ্যেই মশলা আছে, তারপর দেখা গেছে এখানে তেলের কিছু আছে, তো এগুলো একসাথে এক সাইডে করে রেখে দিছিলাম, তো এখন এগুলোকে করব। আর যেগুলোর মধ্যে একদম প্লেন ছিল বা হালকা ময়লা ছিল সেগুলো আগে করে এখন উপরে রেখে দিচ্ছি, যাতে করে ড্রাই হয়ে যায়। সব কিছু ওয়াশ আপ করা হয়ে গেছে, এখন আমি এই সিঙ্কটাকে ক্লিন করে নিচ্ছি। এই কাজটা আমি ততবার করি যতবার আমি ওয়াশ আপ করি। এই কাজটা করতে করতে এখন এত অভ্যাস হয়ে গেছে যে যতবার ওয়াশ আপ করতেছি কাউন্টার সিঙ্ক ততবার প্রপারভাবে ক্লিন করতেছি, তাই আমার কাউন্টার আর সিঙ্ক কখনো এরকম ডিপ ময়লা হয় না, সবসময় লাইট ময়লা থাকে। যতটা মানে রেগুলার ইউজ করি ততটুকুই ময়লা হয়, ডিপ কিছু নাই, যেখানে অনেক জমে আছে ক্লিন করতে হবে, কারণ প্রতিদিন না মানে ওয়াশ আপের সাথে সাথে এটা ক্লিন হয়ে যাচ্ছে। আর এটা একটা অভ্যাস, মানে হাতের মধ্যে অটোমেটিকলি কাজ করে। তো এই যে আমি চুলা, তারপর হচ্ছে কাউন্টার সব কিছু ক্লিন করে ফেলছি, ক্লিন করে এক পাশে হচ্ছে হাঁড়ি পাতিলে রেখে দিছি, এগুলো যখন আবার ড্রাই হবে এগুলোকে উঠে রেখে দিব। আর উপরে যেগুলো ড্রাই হয়েছে সেগুলো ভেতরে রেখে দিব, বা যেটা যে জায়গা থাকে সেই জায়গায় রেখে দিব, কারণ বেশিরভাগ হাঁড়ি পাতিল হচ্ছে আমার কাবাডের ভিতরে চলে যায়। ড্রাই হওয়ার পরে আমি গুছিয়ে ভিতরে রেখে দিই। এটা হচ্ছে আমার রাইস কুকার, আজকে কয়েকদিন ধরে রাইস কুকারটা নষ্ট, আমি হচ্ছে চুলার মধ্যে রান্না করতেছি। অনেকেই দেখি চুলার উপরে রান্না করে, বাট আমি পারি না। আমি কয়েকদিন ট্রাই করেছি যে রাইস কুকার আর কিনবো না, চুলাতে ভাত রান্না করব, কিন্তু আসলে আমি পারি না। একদিন ভাত পুড়ে গেছে, একদিন বেশি সফট হয়ে যায়, বা দেখা যায় ভাতটা প্রপারভাবে আমি পারছিলাম না কুক করতে। তো রাইস কুকার পরে আমি একটা ফাইনালি কিনেই ফেলেছি, আর এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। প্রায় 2 সপ্তাহের মতো আমি রাইস কুকারটা ট্রাই করে দেখেছি, আর ঠিক
রাইস কুকারের 2 দিন পরে হচ্ছে আমার এই ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে বলতে কি, আমি খুব ব্লেন্ডারটা ইউজ করতেছিলাম, তো হয়তো বা গরম হয়ে গেছে এবং গরম হওয়ার পর এটা কাজ করা বন্ধ করে দিছে। তো এই ব্লেন্ডারটার বয়স প্রায় 7 বছর। এত শখের, এত ভালো আর এত পছন্দের আমার একটা ব্লেন্ডার, আমি কি বলবো। এটা নতুনটাই অর্ডার করেছি, নতুনটা এসেছে, আপনাদের সাথে আমি শেয়ার করব। এটার মধ্যে অনেকগুলো জিনিস পাওয়া যায়, মানে একটার মধ্যে অনেক কিছু থাকে, প্রায় না 17টা না 18টা পার্ট আছে এটার মধ্যে, আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। অনেকেই আমার এই ব্লেন্ডারের সম্বন্ধে জানতে চেয়েছেন, তো নেক্সট যে কোনো একটা ভিডিওতে আমি আমার প্রপার ব্লেন্ডারটা দেখাবো, নতুন ব্লেন্ডারটা। এই ব্লেন্ডারটা মোট কথা অনেক ভালো, 7 বছর সার্ভিস দিয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা আবার ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা নষ্ট হয়েছে, আমি সেমটাই কিনেছি। এলা বুঝেন যে ব্লেন্ডারটা আমার কাছে কতটা প্রিয়, যে আমি সেমটা অর্ডার করেছি। আমি 7 বছর আরও অনেক ব্লেন্ডার দেখেছি এবং এটা কেনার আগে আমি 1000 বার ভেবেছি। ভাবার পরে অনলাইনে বসে বসে অনেক ঘাটাঘাটি করার পরে আমার কাছে মনে হলো আমার এটাই বেস্ট, এটাই লাগবে, এটা ছাড়া আমার হবে না। তারপর আমি এটাকে অর্ডার করেছি। এলা বুঝেন যে এটা আমার কতটা ভালো লাগছে, বা এটা আমার কতটা হেল্পফুল একটা জিনিস, এই জন্য আমি আবার এটাই অর্ডার করেছি 7 বছর পর। তা আমি রাইসটাকে ভালো করে ওয়াশ করে পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়। এভাবে হচ্ছে আমি 2 সপ্তাহ ধরে রাইস রান্না করতেছি। তো নিচেগুলো হচ্ছে সফট হয়ে যাচ্ছে আর লেগে যাচ্ছে, আর উপরে হচ্ছে একটু ভালো হচ্ছে। তো যাই হোক, আমার রাইস কুকার ছাড়া চলবে না, ভেরি সুন আমি একটা রাইস কুকার আবার নিয়ে আসবো। অলরেডি যদিও আমি রাইস কুকার খুঁজতেছি, রাইস কুকার অনেক আছে কিন্তু আমার স্পেসিফিক সাইজও লাগবে আর কালারও লাগবে। তো এখানে সায়ান সাইফানকে খাওয়ায় দিচ্ছে। সায়ান নিজে খায় না কিন্তু ভাইয়াকে সে খুব শখ করে খাওয়ায় দেয়, মানে এটা ওর কাছে মনে একটু ভালো লাগে। যদিও সে পারে না তবে চেষ্টা করছে। এই সিনটা আমি একটু ভিডিও করে রাখলাম যাতে করে ভবিষ্যতে ওরা দেখতে পারে ছোটবেলায় কে কী করেছে। তো অনেকগুলো চাল অফারে পেয়ে একসাথে নিয়ে আসছি, অনেকগুলো বলতে প্রায় 4 ব্যাগ নিয়ে আসছি। 1 ব্যাগ অলরেডি আর কি ওপেন করে রেখে দিছি, আর 3টা আছে, 3টা আমার আরও 3 মাস পরে মানে শেষ হবে। তো 3 মাস এখানে রাখা যাবে না, কারণ চোখের সামনে দেখতে কিন্তু ভালো লাগে না, যেহেতু এটা আমার সিটিং, এখানে আমার সারাক্ষণ চোখের সামনে দেখি সব কিছু। তো এগুলোকে এখন আমি কোথাও লুকিয়ে রাখবো। নামাজ পড়ছিলাম, তো সায়ান তার গাড়িগুলো আমার এইখান দিয়ে সুন্দর করে সাজায় রাখছে, যদিও আমার কুলে উঠে পিঠে উঠে আজকে এগুলো দিয়ে খেলছে, এজন্য আমাকে তেমন একটা বিরক্ত করে নাই, এই জন্য আমি একটু আরামে নামাজটা পড়তে পারছি। একটু ভিডিও করে রাখলাম কারণ খুব সুন্দর লাগছে আমার কাছে, বাচ্চাদের প্রত্যেকটা মোমেন্ট যেন আমার কাছে কেন খুব ভালো লাগে, আর আমি চাই সেগুলো ধরে রাখতে। খুব ভালো লাগছিল, মাশাআল্লাহ আমার বড় ছেলে তো আমার সাথে দাঁড়ায় নামাজ পড়তে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর আমিও দোয়া করি যারা দেখতেছেন, আপনাদের সবার বাচ্চাকে আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন। একই সময় আমার সংসারের গুরুত্বপূর্ণ 2টা জিনিস নষ্ট হয়ে গেছে। রাইস কুকার তাও তো ঠিক আছে, রাইসটা চুলায় রান্না করা যায়, কিন্তু ব্লেন্ডারটা খুবই দরকার। ব্লেন্ডার না চললে কিন্তু কিছু আর ব্লেন্ড করা যাচ্ছে না। যাই হোক, এই 2টাই কিনে ফেলবো, অনলাইন অর্ডার করে ফেলেছি, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।